জুলুম নির্যাতন প্রত্যেকটা শ্রমিক সেক্টরে এবং পুরো পরিবহন সেক্টরে একটা মাফিয়া তন্ত্র তৈরি করা হয়েছে কোন জায়গায় কারো কোনো কথা বলার অধিকার নাই একদিকে মানুষ তার ভোট দিতে পারে না আর অন্যদিকে শ্রমিকরা স্বাধীনভাবে কাজ করে খাবে সেই অধিকারটা নাই তারা বলে যে নাকি স্বাধীন দেশ একটা স্বাধীন দেশের মানুষ ঠিক মতো কাজ করে খেতে পারে না এবং প্রত্যেকটা জায়গায় একটা লুটপাটের মহোৎসব চলছে আজকে সারা দেশ থেকে হাজার হাজার কোটি টাকা তারা দেশ থেকে প্রচার করছে আমরা এদের বিরুদ্ধে আজকে এখানে সমাবেশ করছি এবং দেশবাসীকে আমরা আহ্বান জানাবো আসলে